হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? এই তো বুতুমের গাই করতেছি আর কি। ও তো কার বুতুমের গাই করো? আরে ওই যে আপনারা বলছিলাম সেলাই কাজ শিখবো ওই দিন, হ্যাঁ তারপরে ওই ওনারা আর কি উনি বলছে আর কি আগে বুতুমের গাই শিখতাম আর কি, তো এই জন্য আর কি বুতুমের গাই আগে শিখতেছি আর কি। তো সুতা কাটো গার্মেন্টসের মায়ের মতন না? হ্যাঁ গার্মেন্টসের মেয়ে গো মতো অনেক কয়েছে, আমি টাকা দিয়ে শিখছি, 8,000 টাকা দিয়ে প্রতিদিন বিকালে যাই যাই এই জায়গায় আর কি শিখি আর কি। ওরে বাপ রে, গাড়ি ভাড়া লাগে না যাইতে আবার? আরে নামগো বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, হাঁটিয়ে চলে যাই। বাহ সুন্দর, এখন না তোমাকে কি গুণবতী মাইয়া মনে হইব? গুণবতী মাইয়া মনে হইব দেবে বলতে লাগে, আমি লাগে গুণন না, সবকিছু তো আমিই করি। তুমি গুণের ঠিক আছে, এই যে হাতের কাজ শিখতেছো, মহিলা দেখাই দিছে, এখন তুমি নিজের কাজ নিজে করতেছো, শিখতেছো, ভবিষ্যতে তোমার এটার ফল আসবে। ও আমি তো আপনার দিকে তাকাইতে পারি না, কারণ আমি তো নিসমির দিকে তাকাই তাকাই সিলাইতেছি এই জন্য আর কি। অসুবিধা নাই, না 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 অসুবিধা নাই, তুমি যদি কও আমি লাইনও কাটে দিয়াম, কারণ আগে কাজ শিখা দরকার। হ্যাঁ অনেক কিছুই শিখা হয়েছে, জামা শিখছি, সেলোয়ার শিখছি, এখন ব্লাউজ আর কি বুতুম গাইনটা আমি পারি না আসল কথা, এই জন্য আর কি এখন গাইটা শিখাইতেছে। এই তো কিনা, এখন আমার টেলারে তো না তোমার জামা কাপড় সেলাই লাগবো না, এখন আপাতত ঘরের নিজেরটা নিজে সেলাইতে পারবা। হ্যাঁ শিলাম, দোয়া করো। দোয়া করে দিছি, আল্লাহ পুরা কাজ শিখি যেন আমার পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট সব সেলাইতে পারো। আমি আন্দর গুলো পাইতাম না, আমি আস্তে আস্তে শিখবা, শুধু তো মায়ের গো জামা কাপড় সেলাই শিখবা না, পুরুষদেরও শিখবা, অসুবিধা কি, বাচ্চা মেয়েদেরও শিখবা, তারপরে ওই ছেলেদেরও শিখবা, অসুবিধা কি। হ্যাঁ আস্তে আস্তে শিখবো অবশ্য, দোয়া করে দেন তাড়াতাড়ি পারি। আর তো কত দাম লাগে মাসে? আচ্ছা ভালো কথা, মাসে কত দাম লাগে? 2,500? আরে হ্যাঁ 2,500। আর দিতে তো আমার মেশিন কিনা দেওয়া লাগবে, এখন মেশিন কিনে দেওয়া লাগবে তোমারে? যাক অসুবিধা নাই, মেশিন দিমু, আগে কাজ শিখো, কাজ শিখার পরে তারপর আমার কইবা পাক্কা কাজ শিখা শেষ মেশিন কিনে দিমু, যেটা তুমি ঘরে বই নিজের কাপড় চোপড় নিজে সিলাইতে পারো এটি। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেশিন কিনা জানি, কিন্তু কথা দিছে না আমার, পরে আবার কথার বরখেলাপ করতেন ফেরতেন না। অবশ্যই অবশ্যই আমি মেশিন কিনে দিয়াম, পরে কথা দুই রকম হইতো না, আজ জবান এক, আগে তুমি কাজ শিখালাও, এরপরে দেখো তোমার মেশিন কিনে দেই কিনা। তো না খাই করতেছো না খাইয়া করতেছো? না খাইয়ে করতেছে, আগে কাজ বেশি পরে খানা, বুঝেন না আমার ফুল আকু নাই আর কি, আপনার ফুলাই তো ঘুমাইতেছে এই জন্য তো এখন করতেছে পারি আর কি। আবার চাই ফোলারে রাইখা, ফোলারে রাইখা মানে তোমার কান ব্যস্ত করে দেয় না, আগে ফোলা সামাল দিবা তারপরে কাজ করবা, দোনোটাই মিলেমিশে করতে হইব, ঠিক আছে? আবার আমারও সময় দিও, শুধু হে দুইটা সময় দিলে হইতো না। আচ্ছা অনেক কথাই বলে ফেলছো, আমার কাজ তাড়া আছে বুঝছেন না, কারণ এটা শিখে আবার অন্যান্য কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো কামবতী গুমনবতী সবকিছু তোমার কাছ থেকে আমি দেখতে হইবো, আস্তে ধরে কদ্দুর করছো না করছো পরে দেখা যাবে, ঠিক আছে? অসুবিধা না, তো কোটো থাকো। আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।